কোভিড নাইন্টিন বা করোনা রোগের কিছু স্বাভাবিক উপসর্গ আছে কিছু অস্বাভাবিক উপসর্গ আছে স্বাভাবিক উপসর্গ যেগুলো আমরা সচরাচর দেখতে পাই বিভিন্ন মধ্যে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের এই উপসর্গগুলো নিয়ে আসেন যেমন জ্বর শরীর ব্যথা মাথা ব্যথা কাশি বুকে ব্যথা শ্বাসকষ্ট এছাড়া ডায়রিয়া পেটে অস্বস্তি লাগা নাকে গন্ধ না পাওয়া খাবারের স্বাদ না পাওয়া প্রচন্ড রকমের দুর্বল লাগা মাথা ব্যথা এগুলো নিয়ে সাধারণত করোনা রোগীরা আসেন হয়তো অনেক রোগীর আগে থেকেই নাকে বন্ধ থাকে বা নাকে গন্ধ পান কিন্তু এখন যদি নতুন করে না আগে ঠিক ছিল তিনি গন্ধ পাচ্ছেন না এটাও কিন্তু আমরা করোনা রোগের একটা উপসর্গ হিসাবে ভেবে নিতে পারি খাবারে টোটালি স্বাদ পাচ্ছেন না কারণ এই করোনা ভাইরাস নার্ভকে এফেক্ট করে যার মাধ্যমে সে অ্যানোসমিয়া বা গন্ধ না পাওয়া অথবা সে হচ্ছে স্বাদ না পাওয়া এগুলো নিয়ে আসে এছাড়া করোনা ভাইরাস আমরা আগেই জানি ভাস্কুলার এন্ডোথেলিয়াম এবং হার্টকে আক্রান্ত করে যার কারণে সে বিভিন্ন উপসর্গ যেমন হৃদপিণ্ডের উল্টাপাল্টা গতি হার্ট ফেলিওর বা শ্বাসকষ্ট ইভেন সে হার্ট অ্যাটাক নিয়েও আসতে পারে তার ছাড়া তার কিছু চর্মরোগের উপসর্গ দেখা যায় পায়ে লাল হয়ে যাওয়া নীল হয়ে যাওয়া ফোসকা পড়া কিছু কিছু পেশেন্ট আছে আবার যে স্ট্রোক নিয়েও প্রেজেন্ট করে অর্থাৎ সে কথা বলতে পারে না অজ্ঞান হয়ে যায় হাত পা অবশ হয়ে যায় এগুলো নিয়ে আসতে পারে কাজেই করোনা রোগ বিভিন্ন রকম কিছু স্বাভাবিক উপসর্গ কিছু অস্বাভাবিক উপসর্গ সব নিয়েই প্রেজেন্ট করতে পারে এটা নির্ভর করে রোগটা মাইল্ড মডারেট সিভিয়ার এর উপরে অথবা কোন জায়গাটা বেশি আক্রান্ত হচ্ছে তার উপরে কারণ করোনা ভাইরাসের টার্গেট আর মেইন অর্গান হচ্ছে ফুসফুস এছাড়া হৃৎপিণ্ড ভাস্কুলার এন্ডোথেলিয়াম এবং দেখা যায় যে জিআইটিতেও সে এফেক্ট করে ইভেন সে টেস্টিসেও এফেক্ট করে কিন্তু এই নার্ভ সে এফেক্ট করতে পারে কাজেই যখন সে সেটা যেটাকে বেশি আক্রান্ত করে সেটার উপসর্গ নিয়েই আসে তবে বেশিরভাগ তার উপসর্গগুলো আসে সরাসরি ভাইরাসের সংক্রমণ এছাড়া মাইক্রো অ্যানজিওপ্যাথি থ্রম্বোসিস অথবা এম্বোলিজম এর ফিচারগুলো নিয়েই করোনা ভাইরাসের রোগীরা সাধারণত ডাক্তারদের নিকট আসেন ধন্যবাদ Renovate our